আসসালামু আলাইকুম সবাইকে, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। মদিনার আরেকটি নতুন ব্লগ নিয়ে এসেছি, আপনারা সবাই দেখতে থাকুন, আশা করি সবার কাছে ভালো লাগবে। আমরা এখন মদিনায় ফজরের নামাজ পড়ব, তাই ভিতরে যাচ্ছি। ভিতরে এসেছি, এখন এখানে নামাজ পড়ব। নামাজ শেষ, এখন বাহিরে এসেছি। আমি নবীজির রওজা দেখতে পারিনি, পারমিট লাগে, নতুন নিয়ম হয়েছে, আমার পারমিট ছিল না তাই আমি ঢুকতে পারিনি। ইনশাল্লাহ যদি আবার কখনো আসতে পারি তাহলে ইনশাল্লাহ আবার দেখতে পাবো নবীজির রওজা। বাট আমার হাজব্যান্ড ঢুকতে পেরেছিল, সে নবীজির রওজা দেখতে পেরেছে, আলহামদুলিল্লাহ, এটাই অনেক। আমরা এখান থেকে এখন নাস্তা করতে যাব, নাস্তা করে আমরা রুমে চলে যাব। রুমে কিছুক্ষণ রেস্ট করার পর আমরা মসজিদ, কুবা, আরও কিছু কিছু জায়গা আছে ওখানে আমরা যাব। আমাদের খাবার চলে এসেছে, এটা হচ্ছে বিফ খিচুড়ি, আমার হাজব্যান্ড নিয়েছিল ডাল ভাজি আর রুটি, এটা হচ্ছে আমাদের সকালের নাস্তা। এটা হচ্ছে কুবা মসজিদ, আমরা এখন এখানে নামাজ পড়ব, নামাজ পড়ে আমরা জিন পাহাড়ে যাব। আমি যখন ওই জায়গায় প্রথম আসছিলাম না, ওই জায়গাটা নামাজ পড়ছিলাম। তাদের কি নামাজ শেষ? হ্যাঁ, এখন আমরা জিন পাহাড়ে যাব। আসলে জিন পাহাড়ে ঠিকই গেছিলাম, কিন্তু জিনের পাহাড়টা ভিডিও করা হয়নি, তাই জিনের পাহাড়টা দেখাতে পারছি। আমাদের মদিনার সফর শেষ, আমরা আজকে দাম্মাম চলে যাব, তাই এখান থেকে আজু ও খেজুর নিয়ে যাচ্ছি পাশে। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য।